বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আমি গতকাল হ্যাঁ আমি গতকাল ভিডিও পোস্ট করতে পারিনি, এতটাই কাজে ব্যস্ত ছিলাম, তাই ভিডিও টিডিও কিছু সেভাবে পোস্ট করতে পারিনি। যাই হোক, এখন বানালাম, একটু একটু তোমাদের সাথে গল্প করলাম। তোমরা একজন বলেছো আমার কত বছর বিয়ে হয়েছে। হ্যাঁ, ঠান্ডা লেগেছে আমার, বিগত অনেক বছরই বিয়ে হয়েছে, তো অনেক বছর, তো সেই আর কি। আর কে বলছিলে ফিজিক্যালের কথা? দেখো, যদি সত্যি বলি, সত্যিটা এটাই যে আমি আমার বিয়ের আগে থেকে ফিজিক্যাল হয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে। তো হ্যাঁ, হয়েছিলাম বিয়ের অনেক আগে থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, তো যাই হোক, কথাটা মানে এই প্রথম তোমাদেরই সত্যিটা বললাম আর কি। হ্যাঁ, আমার এক বান্ধবী জানে, বাট আর ঘটনাটা হচ্ছে, ফিজিক্যাল তো হওয়া ভালো, ফিজিক্যাল হবে না কেন, সবাই হওয়া উচিত, তাই না? আর আমি বিয়ের আগে থেকেই ফিজিক্যাল হয়েছি। কি হয়েছিল হয়েছিল বলতে অনেক কিছু, ঠিক আছে, তো এই আর কি। আর দেখো, জীবন তো, জীবনটা তো আনন্দ করারই, তাই না? খাবে দাবে, শপিং করবে, আনন্দ করবে, তাই না? তো সেটাই করা উচিত। আর আর বলো, তারপর ঘটনা হচ্ছে, বলো তারপর তোমার কিছু বলো। একটা কথা হলো কি বলো তো, ঘটনা হচ্ছে আমার রিলেশনটা বিয়ের আগেও অনেকগুলো বছর, বিয়ে তো বিয়ে তারপর, তো সেই জায়গায় হয়ে গেছিলাম মানে ফিজিক্যাল। যাই হোক, সত্যি কথা তোমরা জিজ্ঞেস করেছো, সত্যি কথাটা সত্যিভাবে বলতে খারাপ, সত্যি কথাটা সত্যিভাবে বলাই ভালো। আর বলো, তারপর তোমরা আর কি বলবো বললাম তখন ভুলে গেছি, তো এই আর কি চলছে। ডাকতে চাইলে বুঝতে হবে, অত জোরে জোরে ডাকছে তখন শুনতে পেয়ে গেলাম, এখন শুনতে পাবো না? আমি জানি তুমি তো ঘুমোচ্ছিলে হনুমান। হ্যাঁ গো, একজন ডাকতে এসেছিল, আমি শুনতে পেয়ে গেছি, ও শুনতে পাইনি, রাতে বেলটা অফ করে দিই, তাই ছাদে ওভারফ্লো হচ্ছে নাকি বলতো, এত জলের আওয়াজ, কল করা হয়তো করো। আর বলো, তারপর তো সেই যে আসলে কথা হচ্ছে যে আমাদের ফার্স্ট যখন মানে আমি আমার বরকে বিয়ে করি বা আমার বর আমায় বিয়ে করে, তখন আমার আমি ক্লাস ওয়ানে পড়ি, ওয়ানে হবে না গো, আমি ক্লাস ওয়ানে পড়ি, তো তখন মানে আমাদের ক্লোজ একজন রিলেটিভ ছিল, আছেন, তো ওনার বিয়ে ছিল, মানে আমার সম্পর্কে আমি আমার বড়ের পিসি, এটা আমার ভাই, ঠিক আছে, তো ওই রকমই হবে। আর ও তখন অনেকটা ছোট, তো কি বললে বলো? ও হ্যাঁ, তখন তো জিজ্ঞেস করিনি আমি কিছু পরে, আমি জিজ্ঞেস করবি কিছু পরে। যাই হোক, তো তখন ওই বিয়ে বাড়িতে এসে হঠাৎ কি হয়েছে, ওই যাদের বিয়ে বাড়ি ছিল বড়বউ বিয়ে করতে গেছে, ওদের চেয়ার টিয়ারগুলো ফাঁকা ছিল, মালা ঠালা পরে বিয়ে করে ফেলেছে। আমি বড়বউ বড়বউ খেলে না ছোটোবেলায়, সেরকম খেলে ফেলেছিল, তারপরে এরকম অবস্থা হয়ে গেছে। ওই ছবিটা অনেক খোঁজার চেষ্টা করি, এসিটা অন করে দাও, খুঁজে ছবিটা অনেক খোঁজার চেষ্টা করি, এখনো কাকে তোমার এখনো ছবিটা অনেকদিন খুঁজে চেষ্টা করছি কিন্তু পাইনি গো। আর বলো, তারপর তো সেই জায়গায় দাঁড়িয়ে এই হচ্ছে ঘটনা। গরম লাগছে গো,
ওর ও সারা এসি নিয়ে চলে যায়, ঘরটা প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমি উঠে কিছু কাজ করছিলাম, তো সেই জন্য আমার গরম লেগে গেছে। আর বলো তোমরা, তারপর জীবন এত সহজ না, কেমন চলো।